গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল আসামিজ বুয়ারী পূজা। আপনার খবর খাতি ভালনে? মই সদায় সুধু এই আপনার খবর খাতি ভালনে? এজনী জিপি, মই এটা ব্লগ বনাই থৈছো। মানে কি হল, মই ব্লগ দিব পারা নাইকে, ভিডিও করে থৈছিলো কিন্তু দিবহে পারা নাই। 11 তারিখে মানে মোৰ জন্মদিন গল, তারও অকণমান ভিডিও করে রাখিছিলো আর আজি অকণমান ভিডিও করে রাখিছো। জন্মদিন গল 11 তারিখে কিন্তু আজি হল 13 তারিখ, কিন্তু ভিডিওটো মোৰ দিয়াহে হোৱা নাছিলে। অকমান অকমান আজি আর সেইদিনাখনের ভিডিও করে থৈছিলো, মই সেইখিনি আপনার লগত শেয়ার করব বিচাৰিছো। আৰু ভিডিওটো চাই যদি ভাল পায় প্লিজ লাইক করে দিব, শেয়ার করে দিব। শেয়ার করে দিলে মানে যিমানে শেয়ার করব সিমানে মোৰ মানে চোৱা মানুহ ভিউজ বাঢ়িব, সেইকাৰণে শেয়ার করে দিব। আর নতুনকে চোৱা সকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব। আজি মই রুম সুম একো ঠিক করা নাই, বরষুণ দি আছিলে, একদম ইচ্ছা যোৱা নাই। এতিয়া এই মাত্র চাহ টা খাই আহিছো, এজিপি উৎপাত করবলে স্টার্ট দিছে আৰু আৰম্ভ কৰিব উৎপাত করা তাই। তো বলক আজি ভিডিওটো সম্পূর্ণকৈ চাব, আর নতুনকে চোৱা সকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব। তো বলক ভিডিওটো আৰম্ভ কৰো। কি করে আছে, নাচি আছে বিছনার উপর উঠি, তারপর জাপ মারি দিয়ে জানে, মোৰ ভয় লাগি থাকে তারপর জাপ মারিলে, তাই কিন্তু ভয় চয় নকরে। এয়া আর এয়া হৈছে বার্থডে দিনাখনের মই অকমান পায়ক বনাইছিলো, বেছি একো করা নাই। কিয়া বার্থডেনো কি, করোনার সময় বার্থডে পাতা নাই, ঘরের মানুষকেইটাই হয়। এনেই অকমান পায়ক বনাইছিলো আর অকমান ঘুগনি বনাইছিলো, আপনাদের দেখাম বাৰু। আর এইফালে জিপির পাপাকে মম নিদাল জ্বলাই দিছিলে, আর ইফালে মাহাতর ঘরপা গিফট দি পঠাইছিলে, হেয়া খোলা হৈছিলে। এয়া হৈছে গিফট দি পঠাইছিলে, ডিনারের সেট এটা দি পঠাইছিলে। মই আজি ভালকে নেদেখাও, বেলেগ দিনাখন খুলি মেলি ভালকে দেখাম বাৰু। এইটো আর এতিয়া মই কাটি লওঁ কেকটো, নাহিব দেই মোক কেক কাটাটো দেখি। মুখত গোটে কেক লগাই এইখিনি দেখিছেনে কিমান বৰষুণ দিছে। মই শুই আছিলোঁ, ইমান ডাঙৰ বৰষুণ দিছে, মই খিৰিকীখনেদি আপোনালোকক দেখুৱাই দিছোঁ। এইখিনি আমাৰ ঘৰৰ পিছফাল হয়, জিপিও শুই আছে বৰ্তমান। আর এইফালে জিপি শুই আছিলে, ইমান বৰষুণ দি আছিল, তাই শুই আছিলে। এয়া চকচোন পিছফালে, বৰষুণ দি থাকোঁতে পিছফালে এইখিনি একদম পানী জমা হৈ গৈছে, বানপানীৰ নিচিনা হৈ গৈছেগৈ দেখিবলৈ। আগফালেও ঠিক একেই, আগফালেও পানী ৰৈ গৈছে। এয়া চক বাৰাণ্ডা গোটেই তিতি অৱস্থা নাই, ওচৰতে ফল্ডিংখন আছিল সেইখনো তিতি গ'ল। এনেকুৱা বৰষুণ দিলে মানে কি ক'ম, একদম পানী জমা হৈ হৈ ৰৈ গ'ল য'তে ত'তে। আর এয়া হৈছে মই বৰষুণ দিয়া দেখি, বৰষুণ দিলে সেইদিনাখন সন্ধিয়া সময়লৈ কিবা এটা খাবলৈ মন যায়। আর মই বনালোঁ পাস্তা, অলপ পাস্তা আছিল, সেইখিনি বনালোঁ চাহৰ লগত খাবৰ কাৰণে। কি কি দিলোঁ মই আৰু কইনটো আপোনালোকে দেখা পাইছে নিশ্চয়, কিনো আৰু সকলোৱে বনায়ে, সেইকাৰণে বলক ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাব। আৰু আজি ভিডিঅ'টো এনেকৈ পাস্তা বনাই চাহ খোৱাৰ পাছতে ভিডিঅ'টো সমাপ্ত কৰিম।
ভিডিওটো চাই যদি ভাল পাইছে তেতিয়াহলে প্লিজ লাইক কৰি দিব লাইক এটা কৰি দিব আৰু প্লিজ নতুনকে চোৱা সকলে সাবস্ক্রাইব কৰি দিব তে আজি লৈ ভিডিওটো এনেকে যাব আৰু ডেইলি ব্লগত আৰু এনেকে এখনি এবুৰকে দি থকা হৈছে আৰু এতিয়া কৰোনা সময় কটো লাইও যোৱা নহয় বাহিৰলৈ কটো ঘৰৰ ভিতৰতে জি কৰোঁ জি নকৰোঁ সেইখিনি দি আছো মই এইকেইদিন আপনাদেরকে চাই পেলাই ভিডিওটো চাই বোর ন হব দে আকো এটা মই ভিডিও দিম অলপ দিন পিছত বাইটেট কি গিফট পালো এখানে মই দেখাম আপনাদের তে বলক ভিডিওটো সম্পূর্ণ কই চাই যাব